এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লা লক্ষ্মীদের আপনাকে স্বাগত আরোহী নিউজে এবং শুভ বিজয় তোমাকে প্রথমে শুভ বিজয় তোমাদের সবাইকে তোমরা নটাটাই পড়ে যাচ্ছ ম্যাচে কি বলবে কতটা প্রস্তুত বাংলা দল এই মুহূর্তে না খুব ভালো প্রিপারেশন খুব ভালো হচ্ছে টিমে দুটো নতুন প্লেয়ারও ঢুকেছে মনোজ আর অনুষ্ঠু আর রাঁচিতে খেলা আছে ওয়ানডে খেলা আছে আর হোপফুলি টিমের প্রিপারেশন কম্বিনেশন খুব ভালো চলছে আমরা ঝাড়খণ্ডের সাথে আজকে যাদবপুরে একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলছি যাওয়ার আগে বিকজ আমরা টি টোয়েন্টি খেলছিলাম এতদিন ধরে সো দুটো ম্যাচ খেলবো আজ আর কাল আর ন তারিখ যাচ্ছি সো হোপফুলি আমাদের প্রিপারেশন ভালো হচ্ছে আর হোপ ফর দ্য বেস্ট দলে মনোজ এবং অনুস্টুপ রয়েছে দল কতটা শক্তিশালী হবে দেখো দল তো অবভিয়াসলি প্রত্যেক দল প্রত্যেক প্র্যাকটিস সেশন প্রত্যেক কম্বিনেশন সবাই স্ট্রং করারই চেষ্টা করে বাট দল কত শক্তিশালী দল আছে সেটা বারো তারিখ থেকে যেদিন ম্যাচ স্টার্ট হবে সেই দিন জানা যাবে বাট হ্যাঁ অবভিয়াসলি যেরকম তোমরা দেখছোই আমাদের প্রিপারেশন খুব ভালো চলছে একদিকে ম্যাচ একদিকে প্রিপারেশন সো আই এম হ্যাপি রঞ্জিতে অল্পের জন্য ফসকে গেছিল ম্যাচ সেই দিক থেকে কি মনে হচ্ছে ঘুরে দাঁড়াতে পারবে বাংলা হ্যাঁ টি টোয়েন্টি যেটা তুমি বলছো টি টোয়েন্টি সিনিয়র নক আমরা কোয়ার্টার ফাইনাল আমরা খুব টাইট ম্যাচ আমরা ওই ম্যাচটা জিততে পারিনি বাট ইটস এ পার্ট অফ দ্য গেম আই এম উই আর হ্যাপি এন্ড অফ ডে খুশি থাকা হ্যাপি থাকা খুব জরুরি আর আর হার্ডওয়ার্ক আমরা আমাদের টিম সবাই মিলে করছি আর হোপফুলি আমাদের এই ওয়ান ডেটা হোপফুলি খুব ভালো খেলবো একটু ভারতীয় ক্রিকেট দলের প্রসঙ্গে আসি টি টোয়েন্টি বিশ্বকাপ চলছে এই মুহূর্তে এবং ভারতীয় দল এই মুহূর্তে দুরন্ত পারফরমেন্স করছে কি বলবে না খুব ভালো আর আজকে সাউথ আফ্রিকা হেরে গেছে সো ইন্ডিয়ার ডাইরেক্ট মনে হয় কোয়ালিফাই করে গেছে আর ইন্ডিয়ার জিম্বাবের সাথে খেলা আছে ওই খেলাটাও আশা করি ভালো হবে আর ইন্ডিয়া খুব ভালো অ্যান্ড স্ট্রং সাইড লাগছে আশা করি এইবার আর একটা ট্রফি আমরা জিতব হোপফুলি ক্রিকেট খেলা কেমন জানো তো যতক্ষণ ওই তুমি ওই সিট দেখে নেবে না কারা কোয়ালিফাই কারা ডিসকোয়ালিফাই ততদিন কিছু প্রেডিক্ট করা যায় না এই জন্যে ক্রিকেটকে খুব আনপ্রেডিক্টেবল গেম বলা হয় এবং আমরা দেখেছি যে বিরাট কোহলি তার একটা দুর্দান্ত প্রত্যাবর্তন আমরা দেখলাম এবং পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ এবং পরপর যেভাবে পারফরমেন্স করছে একেবারে অনবদ্য বিরাট কোহলির এই কামব্যাকটাকে নিয়ে কী বল খুব ভালো দেখো অনেক বড় প্লেয়ার খুব ভালোভাবে ও নিজেকে তৈরি করেছে আর যেভাবে ও পারফরমেন্স করছে আমার মনে হয় অফ আর আর বড় বড় ম্যাচে বড়োভাবে বিরাট কোহলি খেলে আমরা সবাই দেখেছি আর খুব ভালো খেলছে এবং হার্দিক পান্ডিয়া চোট সারিয়ে ফিরে আসার পর আমরা দেখেছি যে দুর্দান্ত বোলিং পারফরমেন্সও করছে এবং যেটাও করতে পারছিল না বিগত কয়েকটা ম্যাচে আইপিএলে দেখেছিলাম সেই দিক থেকে হার্দিকের পারফরমেন্সটা নিয়ে কী বলবে না খুব ভালো হার্দিক জবে থেকে বলিং করা আরম্ভ করেছে আবারও নিজের পুরনো ছন্দে ফিরে এসেছে আমরা ওই পুরনো হার্দিককে আবার দেখতে পাচ্ছি আইপিএলে খুব ভালো খেলেছেন অ্যাজ এ ক্যাপ্টেন আর 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 তুমি আমি আশা করি কি এই ওয়ার্ল্ড কাপ এভাবে উনি ভালো করবে ভারতের হ্যাঁ ভারতীয় দলের জন্য কিছু শুভেচ্ছা বার্তা থাকে না অবভিয়াসলি আমাদের টিম আছে বেস্ট পিসেস উই আর ইন্ডিয়ান সাইন উই প্রাউড অফ আওয়ার টিম আর আমি আশা করি কি আমরা এই বছর চ্যাম্পিয়ন হব শেষ প্রশ্ন বাংলা দলের কোচ লক্ষ্মী রতন শুক্লা কি বলবে নিজে অ্যাজ এ কোচ হয়ে না না কিছু বলবো না যা বলার আমার মনে ছেলেরা পারফরমেন্স করে বলবে আর আমরা হোপফুলি আমরা দিল দিয়ে খেলি আর জোর লাগিয়ে খেলবো আমরা কথা বলছিলাম লক্ষ্মীরতন শুক্লা অর্থাৎ বাংলা ক্রিকেট দলের কিন্তু লাভ হয়েছে বলা যেতেই পারে অরিত্র বসুর রিপোর্ট আরোহী নিউজ কলকাতা